এই দুনিয়া মানুষ দুই প্রকার, একটা দুনিয়ার সন্তান, একটা আখেরাতের সন্তান। আমরা কার সন্তান বলেন? জোরে বলেন আখেরাতের। হাত দেখি কারা আখেরাতের সন্তান দেখি একটু। কেউ কেউ এখন সন্দেহ করছেন হাতটা উঠে কি বিপদে পড়লাম কিনা। আবার কেউ কেউ একটু খাচ্ছেন, কেউ দুই হাত, কেউ মানে সন্দেহ আছে আপনাদের? আমরা আখেরাতের সন্তান না হলে এখানে কি জন্য আছি বল? দুনিয়ার সন্তান রাস্তাঘাটে বাজারে এখানে ওখানে দৌড়ঝাঁপ করতেছে, আমরা সন্তান কিসের? আখেরাতের। এখানে একটা কথা মনে রাখেন আপনারা, দুনিয়ার সন্তানরা পিছনে দৌড়াচ্ছে, আখেরাতের সন্তানরা দৌড়াচ্ছে কোথায়? সামনের দিকে। বিশ্ব বিজয়ী সবাই দাঁড়িয়েছে, দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে, রেফারি যখন হুইসেল দিয়েছে কিছু লোক পিছনে দৌড়াচ্ছে। এদের কাহামুক বলবেন না বলবেন না বলবেন না? আর যারা সামনে দৌড়াচ্ছে, ওদের যারা সামনে আছে ওদেরকে আপনারা কি হুঁশ দিচ্ছেন? আপনারা ওদের কি করতেছেন? উৎসাহ দিচ্ছেন, দিচ্ছেন না? কিন্তু দুনিয়া আমরা এখন দেখি, দুনিয়ার সন্তানরা যখন পিছনে দৌড়াচ্ছে, নির্ঘাত এরা পাস করার কোন সুযোগ নেই, জয়ী হওয়ার কোন সুযোগ নেই, ওদেরকে আমরা বাহাবা জানাচ্ছি। নাউজুবিল্লাহ। আহাম্মকদের কাজ নাই কাজ কি বলেন আপনারা? আল্লাহ যেন আমাদেরকে আহাম্মকের খাপে না রাখে। যারা সামনে দৌড়াচ্ছে তারাই জিতবে ইনশাআল্লাহ, এবং তারাই হচ্ছে আখিরাতের সন্তান। কারণ কি জানেন, প্রতিদিন আপনি সামনে যাচ্ছেন আখিরাতের দিকে, আগাচ্ছেন একদিন কবরে যাবেন, ঠিক না? তাহলে আখিরাত সামনে আর দুনিয়া আপনার পিছনে। আমরা আজকে আজকে এই মাহফিল থেকে, এই আত্মাউন যা মসজিদের উদ্যোগের আলোচনা থেকে, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতের সন্তান হিসেবে কবুল করেন, বলেন আমিন। হতে চান তো? ওইটাই আজকে আলোচনা হবে, কিভাবে আমরা আখিরাতের সন্তান হব, কি করলে আমরা আখিরাতের জয়ী হব, কি করলে আমাদের আল্লাহর আখিরাতের ব্যাংকের ব্যালেন্স বাড়বে। এটুক পর্যন্ত কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আলোচনা? জানি না আপনাদের রাজবাড়ির ভাষা আর আমার দিনাজপুরের ভাষা কম বেশ কিনা জানি না, বাংলা ভাষা বুঝে আসতেছে ইনশাআল্লাহ। বন্ধুরা চলুন আমরা আজকে ওই আখেরাতের জান্নাতে যাওয়ার জান্নাতের মালিককে বলেন। তাহলে কি আল্লাহর পরিচয় জানা দরকার আছে? আখেরাতে আমাদের যাবো কোথায়? জান্নাতে। জান্নাতের কি পরিচয় জানা দরকার আছে? এটা হলো দুই। আচ্ছা জান্নাতে যাবেন একটা রাস্তা লাগবে না? এই রাস্তার নামটা পরিচয়টা প্রয়োজন আছে না নাই? এই রাস্তাতে পাড়ি দিবেন, গাড়ি দরকার আছে না? গাড়িটা চিনবেন না চিনবেন না? কষ্ট করে বললেন, গাড়ির প্রয়োজন আছে চেনা? গাড়ি কি চাকা দিয়ে চলে নাকি এমনি মাটির উপরে টান দিয়ে চলে? এই গাড়ির চাকা কয়টা সেটাও তো জানা দরকার। আচ্ছা আরো কি দরকার জানা নাই? গাড়ির পার্স টার্স গুলো একটু কোন পার্স না হলে চলবেই না, সেটাও কি জানা প্রয়োজন আছে? ইনশাআল্লাহ। এই জান্নাতের পথিক কারা, এদের কাজ কি, এই জান্নাতের কোন পথিকরা জান্নাতে পৌঁছবে, জান্নাতের রাস্তার গাড়িতে চড়ে নিজের ড্রাইভিং করে, আর কারা ডানে বামে জাহান্নামে যাবে, তারা কারা, তাদের পরিচয় কি? কয়টা দল হলো? তিনটা দল হয়ে গেল। একটা দল পৌঁছবে, আর ডানে আর বামের দুইটা দল কোথায় যাবে? জাহান্নামে। যদিও তারা জান্নাতের রাস্তা মনে করে চলবে, কিন্তু চলে যাবে জাহান্নামের রাস্তায়। এই কতগুলো প্রশ্নের উত্তর জানা দরকার আছে আপনাদের? এক দুই হাত উঠে দেখান, কারণ এই আলোচনাটা আমি করবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। চলুন একটা একটা করে প্রশ্নের উত্তর হবে, একটা আমাকে উত্তর দিতে পারলে সামনে আগাবো, না হলে বন্ধ। সাইদ মলিক ভাই গাড়ি ঠিক করে যাব। আচ্ছা কত সময় আপনাদের, সময় কত দিবেন বলেন? কত কয় ঘন্টা সময় আমার? আধা ঘন্টা ফজর পর্যন্ত? মাশাআল্লাহ, আপনাদের তো অনেক সাহস আছে। তবে আমাদের বোনদের কিন্তু কাজ কাম আছে, বাড়ি থেকে হয়তো পাকশাক করতে হবে, আপনারা তো গিয়ে বলবেন বাদ দাও,
বেচারিরা কি করবে? বন্ধুরা, আজকে আমরা নারী হই, পুরুষ হই, আমরা ছোট হই আর বড় হই, ধনী আর গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রতিটি মানুষের উদ্দেশ্য আমরা জান্নাতে যাবই। এই জান্নাতের মালিককে মহান রব্বুল আলামিন, ঠিক না? এই মহান রব্বুল আলামিনের পরিচয় জানা দরকার। আল্লাহ বলতো সবাই, আল্লাহ আজানে শোনেন, শোনেন না? একামাতে শোনেন, কোরআন পড়লে আল্লাহ শব্দ আসে, আসে না? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আছে, কোরআনে যেখানে চলবে আল্লাহ 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 আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত ভাবে আমি বলবো, কারণ মহান রব্বুল আলামিনের পরিচয় যদি না জানেন, আখেরাতের প্রথম মঞ্জিলের নাম কি জানেন? কবর। কবরে প্রশ্ন হবে না আমার রব হোক, প্রশ্ন হবে? যদি রবের পরিচয় না জানেন, একটা ছোট্ট বাচ্চা আব্বা 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 করে, করে না? করে না। একটু যখন বড় হয় আসল বাবার চিনে ফেলে, আর কাউরি বাবা ডাকে ডাকে? মহান রব্বুল আলামিনের পরিচয় যদি আমরা জেনে ফেলি, তো সেই রব ছাড়া আর কাউকে আমরা রব মানব? সে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ ভাবব না? এই জন্য আমরা রবের পরিচয় জানা দরকার বন্ধুরা। কবরের তিনটি প্রশ্ন হবে, মার রব্বুক, মা দীনুক, মান নবীক, তুমি কোন বোর্ডের ছাত্র ছিলে, তোমার সিলেবাসের নাম কি, কোন সিলেবাসে লেখাপড়া করেছিলে, আর তোমার টিচার কি ছিল? যদি আপনি আল্লাহর পরিচয় সঠিক জানেন, বলবেন রব্বি আল্লাহ। ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর। যদি আপনি দিনচর্চা করেন, কোরআন সুন্নাহ লেখাপড়া করেন, আপনার জীবন বিধান, আপনার জীবনের লাইফের যা কিছু ছোট বড় করা ছাড়া লেনদেন, উঠা বসা, আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার চরিত্র, আপনার লাইফস্টাইল, আপনার লেনদেন, জীবনের সব কিছু যদি কোরআন সুন্নাহর আলোকে আপনি করে থাকেন, পড়ে থাকেন, করে থাকেন, তাহলে মুখ দিয়ে আসবে কি? দীনুল ইসলাম। আর এই কোরআন এবং হাদিসকে, দিনকে বুঝার জন্য যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভায়া হয়ে অর্থাৎ তার মাধ্যমেই বুঝার চেষ্টা করেন, তাহলে আপনার মুখ দিয়ে আসবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোহাম্মদকে বাদ দিয়ে যদি কেউ কোরআন সুন্নাহ বুঝতে চায়, তাহলে কি হবে? ভুল হয়ে যাবে। একটা উদাহরণ নিই আমরা। রাজবাড়ি কোন বোর্ডের আন্দারে? ও ঢাকা। আপনারা? ও মাশাআল্লাহ, প্রধানমন্ত্রীর এলাকা না, পাশেই তো ঢাকা বোর্ডের আমরা ছাত্র সবাই, ধরি ক্লাস টেনের আমরা এসএসসি পরীক্ষা দেব, ধরি নি আমাদের কোন সাবজেক্ট, ধরি অঙ্ক। এই অঙ্ক সাবজেক্টটা, এই সিলেবাসটা মানুষ বানিয়েছে না? বোর্ড মানুষ না? পড়াই কারা? টিচাররা মানুষ না? পড়ে কারা? স্টুডেন্ট আমরা, আমরা মানুষ না? একই হয় না? বিভিন্ন প্রকার হয়, একই হয় না? হয় না? প্রশ্ন এক হয়, উত্তর হয়, মানুষ দেখে ওই হিসেবে তার নাম্বার পায়, পাস পেল, ঠিক না বেটি? তাহলে মানুষের বানানো সিলেবাস মানুষ পড়ায়, মানুষ পড়ে, মানুষ পরীক্ষা নেয়, একই হয়। মহান রব্বুল আলামিনের সিলেবাস কোরআন সুন্নাহ, ওই হুজুরে একটা কয়, এই হুজুরে একটা কয়, হুজুরে একটা কয়, তাহলে ডাল মে কুচ কালা হাই না? না, সমস্যা আছে না? নাই, আছে বন্ধুরা। যদি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সুন্নাহ বুঝেছিলেন, কথা বলেন, আমল করেছিলেন, বুঝিয়েছিলেন, আমল করিয়েছিলেন, ওইটা গেল কই? ওইটা গেল কোথায়? মানুষের তা এক হয়, আল্লাহ তা ভিন্ন ভিন্ন হয়, এর মানে গড়বড় আছে। এই গড়বড় যদি থাকে, তাহলে কারণ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে যখনই আপনি যান চাল হুজুর আর মুফতি আর শেখ আর মশাইখ আর কেবলা দিবেন তখন যার যার মত হয়ে যাবে তখন মুক্তি আসবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসম্ভব এই জন্য কোরআন সুন্নাহ যদি ঠিকমতো পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল করেছেন যেভাবে বুঝেছেন বুঝেছেন তাহলে মুক্তি আসবে রব্বি আল্লাহ দ্বীন ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধুরা আমরা এগিয়ে যাই প্রশ্নগুলো রবের পরিচয় জানা দরকার আছে না নাই তাহলে কবরে আপনার উত্তর হবে না যদি কুমিল্লার আমাদের এক ভাই আমি সৌদি আরব খাবজি একটা জায়গা কুয়েতের বর্ডারে অনেক আগের কথা সম্ভবত 99 হবে গোলামে গেলাম বা একপরে হয়তো 2000 সালের কম বা একে আমি প্রোগ্রামে যাই প্রতি মাসে ওখানে একটা প্রোগ্রাম প্রোগ্রাম করতাম উনি বাড়িতে আসলেন ফিরে আসলেন আবার সৌদি গেলেন জিজ্ঞেস করলেন কেমন আছেন পরিবার ভালো আমার গলা ধরে জড়িয়ে কাঁদতে লাগলেন কি হয়েছে পরিবার ভাই কয়েকটা দুঃখের কথা আপনারা শুনাইতে চাই কি কথা কয়েক বাড়ি গেলাম 5 বছর পর ছোট বাচ্চা রাখাইছিলাম বাড়িতে গেলাম আমার মেয়ে কয় এই লোকটাকে রে ভাগাও বাড়ি থেকে কয়েকটা লাঠি রয়েছে আমার ভাগে কই বেটা ভাগাও বাড়ি থেকে এই তুমি আমার মার কাছে ও কে এই এটা ওটাকে গালি দেয় কয় মেয়ে কান্না আর লাঠি দিয়ে পিটাই ওর কান্না খাওয়ানোর জন্যে আমি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি ওর বাড়ি কই ওরে কিছু কইল না দাঁড়া ওরে শান্ত করো বাবার পরিচয় মেয়ে নেয় না জানে না তাই বাবার চোখের পানি থামতে পারে না মহান রব্বুল আলামিনের পরিচয় যে বান্দা জানে না ওই বান্দার আল্লাহ ক্ষমা করবেন জান্নাত দেবে জান্নাত কি কারো ঘরের জিনিস জান্নাতের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুরা মহান রব্বুল আলামিনের পরিচয় যদি না জানেন প্রথম প্রশ্নই ফেল করলে আর পাস করার সুযোগ নেই দুনিয়ায় একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায় কথা বলেন সায়েন্সে ভালো করি নাই কমার্স দিব না হয় আর্টস দিব করা যায় না করা যায় না আমি দেখেছি একবার দুইবার 10 বার ফেল করছে পোলার বাবা 100 ম্যাট্রিক পাস করছে সেটাও চলে ঠিক না লেখাপড়া করুন না ছাত্র ছাত্রী ছিলাম এবার পাত্র পাত্রী হয়ে যাবো হয় না ভাল লাগে না কই বিয়ে দাও বিয়ে করে পোলা দাও কই না বিদেশ যাবুগা কই না ঢাকা যাবুগা গার্মেন্টসে কাজ করবো হাল চাষ করবো বিভিন্ন অপশন আছে না নাই কেয়ামতে কবরে একবার ফেল করলে দ্বিতীয়বার জিজ্ঞেস করবে পাস করার জন্য কোনো ডানে বামে বন্ধু থাকবে পীর বুজুর্গ মৌলবি মাওলানা থাকবে বাবা দাদা পার করবে টিচার বলবে বল রব্বি আল্লাহ বলে দিবে সুযোগ নাই একবার ফেল করিলে দ্বিতীয়বার জিজ্ঞাসাও করিবে না সাবজেক্ট চেঞ্জও করা যাবে না অনেক পোড়াপান ফেল করিলা ফাঁসি লাগাই মরে বিষ খায় মরে সেই সুযোগও থাকবে না বন্ধুরা থাকবে কেমতের দিন ভাবতে পারবেন নববাড়ি সালাবাড়ি ছাত্র ছাত্রী পাত্র পাত্রী হয়ে যাবে কাউকে আমাদের বিয়ে করিনি সুযোগ আছে সাবধান ওই দিনের পরীক্ষায় ফেল করিলে আর কোন সুযোগ থাকবে না বন্ধুরা এই জন্য আসুন মহান রব্বুল আলামিনের পরিচয় জানি মহান আল্লাহকে তার পরিচয় মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন ছোট্ট করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ লিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য সকল প্রশংসা কে আল্লাহ রব্বিল আলামিন সারা বিশ্ব জাহানের প্রতিপালক মায়ের পেটে আপনি খাইয়েছে মায়ের পেটে খাওয়াই নাই মায়ের পেট থেকে বের নিয়েছেন গাভীর দুধ খাওয়ালে বাঁচতেন মায়ের বুকের মাঝে অটোমেটিক ফ্রিজ বানিয়ে রাখছে ঠান্ডার সময় অসুবিধা দেয় গরমের সময় সমস্যা নেই ঠিক না বেটি মায়ের এক ফোঁটা দুধের ঋণ মায়ের একটা আয় নিঃশ্বাস পেটে যখন রেখেছে কষ্ট ডেলিভারির সময়
একটা নিঃশ্বাসের ঋণ পরিশোধ করতে পারবেন না। ওই মাকে আপনার জন্য কোল বানাইছে, বালিশ বানাইছে, বিছানা বানাইছে, খাওয়ার সবকিছু। এইটা যদি হাঁস মুরগি বাচ্চার হইতো ওরা বাঁচত, হাঁসের বাচ্চা যদি সিস্টেম হতো, গরুর বাচ্চা সিস্টেম হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত সুন্দর ব্যবস্থা করেছে। তাহলে মানবুল আলম বলছে রব্বুল আলামিন বিশ্ব জানের প্রতিপালক, আপনাকে যখন যতটুক যেমনে যেখানে যেভাবে দরকার সব সরবরাহ করেন কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। আল্লাহ কাকে বলে? আল্লাহ শব্দটা যখন আমরা বলি তখন আল্লাহ পরিচয় জানা দরকার। আল্লাহ আমার সঙ্গে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, মাহবুব করে বলেন আল্লাহ। ওই মহান সত্তা এতটা এতটা আল্লাহ, ওই মহান সত্তা যাকে চরম ভালোবেসে পরম শ্রদ্ধা ভরে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয় ভীতি সহকারে যার ইবাদত করা হয়, দাসত্ব করা হয়, গোলামি করা হয়, তিনি মহান আল্লাহ। কি বলতে পারবেন? শুনবেন আর যাইবেন তা হবে না। আমি তো চিল্লামু বেটা আর আপনার খালি শুনবেন আর যাইবেন তা হইব না। বলেন আবার বলেন আল্লাহ, ওই মহান সত্তা যাকে পরম শ্রদ্ধা ভরে চরম ভালোবেসে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয় ভীতি সহকারে যার ইবাদত করা হয় তিনি আল্লাহ। কয়টা কথা হলো মনে আছে? আপনার যত ভালোবাসা উদার করে দিতে হবে আল্লাহকে, যত আপনার শ্রদ্ধা সম্মান সব দিতে হবে তাকে, আপনার যত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তার কাছে আপিল করেন, আর্জি করেন, আপনার জীবনের যত ভয় ভীতি তাকেই সেইভাবে ডাকেন, তিনি মহান আল্লাহ। যখন আল্লাহ শব্দ শুনবেন আজানে কামাতে কোথাও আজে বাপি পড়বেন সাথে সাথে যেন আপনার মনের ভিতরে যত ভালোবাসা যত শ্রদ্ধা যত আশা আকাঙ্ক্ষা ভয় ভীতি উজাড় করে দিবেন। বোঝাচ্ছে না নাই? মহান আল্লাহ তিনি আমাদের রব। আর রহমান এরপরে বলছে আর রহমান আর রহিম, যিনি অসীম দয়ালু, যার দয়ার কোনাই কোন শেষ নাই। ঈদের দিনে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে, ভালোবাসার কহ আছে, শাড়িটা লোক চাইছিল 20,000 টাকার দিয়েছে 15,000, তাই ঝগড়া লাগে। ঈদের দিনে রাত নষ্ট হয় না? হয় না। আপনার দয়া মায়া গেল কোথায়? ওলাই কয়ে বাবা 5 টাকা দাও, কয়ে লয়ে যাও, আবার কয়ে 5 টাকা, এই ছেলে লয়ে যাও, আবার আসে কয়ে যা না দাও দিলেন, আবার যখন আসে একটা ধমকি মারেন, এই ভাত। এরপরে যদি আবার চাই ঠাস করে একটা লাগাই দেন, আপনার দয়া শেষ না? শেষ না। মহারব্বুল আলামিনের দয়ার কোন সীমা আছে? নেই। এই পৃথিবী জুড়ে মানুষ কত উল্টা পাল্টা চলতেছে, কত নোংরামি নষ্টামি ফস্তামি, কত বেহায়া লেলিল্লা চুরি ডাকাতি আল্লাহর আইন অমান্য করছে। মহানব্বুল আলামিন যদি বলে কোন দুনিয়াটা শেষ হয়ে যাবে, যে কোনো মানুষকে চাইলে ওই মুহূর্তে ওইখানে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করতে পারে না? পারে না। ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারছেন আল্লাহ, মারছেন। এই যে দৈনিক রাজবাড়ি আসতেছেন ঢাকা থেকে, ডুবাইতে চাইলে আল্লাহ পারেন না? দয়াই ডুবাই না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে মাটির মধ্যে ধসাইছে না? কেয়ামত পর্যন্ত চলবে, এটা জালজালে ইয়াউমিল কিয়ামা, কেয়ামত পর্যন্ত নিচের দিকে ঢুকতেই থাকবে কে? কারুন। আল্লাহ শক্তি। আল্লাহ রাব্বুল সামুদকে বাতাস দিয়ে সব উলটপালট করছে, জমিনদের ধইরা উল্টাই নিয়ে গিয়ে আদ যা কি বলে লুদাসকে একেবারে ধসাই দিয়েছে, আর উপর থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে একেবারে নিপাত করে দিয়েছে, একটা কোপাস্ত যায় নাই। নমরুদকে মশার কামড় দিয়ে ধ্বংস করেছেন মহানব্বুল আলামিন। কাউকে মাটি ধসিয়ে কাউকে
বিকট আওয়াজ দিয়ে কাউকে পানিতে ডুবিয়ে রব্বুল আলামিন ধ্বংস করতে পারেন না পারেন না, কিন্তু পৃথিবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তার উম্মতের জন্য দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ কবুল করছেন। আমাদের নবী রাহমাতুল্লাহ আলামিন দোয়া করছে উম্মতের জন্য, কেমনের মাঝে যখন সবাই বলবে নাফসি 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 আমার কি হবে আমার কি হবে, তখন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি উম্মতি, উম্মতের জন্য তার দোয়া। রাসূল সাল্লাল্লাহু কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বয়ে দাড়ি বয়ে মুখ ভিজে যাচ্ছে, যাই নামাজ ভিজে যাচ্ছে উম্মতের জন্য, আল্লাহ আকবার। আর সেই উম্মতের দাবিদার আমরা আজকে ওই নবীর নাম দিয়ে আজকে আমরা দাঁড়ে ভাবে চলি, কেয়ামতের দিন ওই নবীর কি সুপারিশ আমরা পাব না বন্ধুরা? এজন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা দরকার। তিনি রহমান আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন লিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, পরকালের হিসাব নিকাশের দিনের প্রতিদান দিবসের তিনি মালিক। অর্থাৎ আপনাকে মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া কেউ আসবেন না, কেউ আসবেন মরবেন না, কে মরবেন না? হাত কাঁধে কোন বিজ্ঞান কোন বৈজ্ঞানিক কোন ডিজিটাল নিয়ম পদ্ধতি কেউ কি বানাতে পারবে কোন মানুষকে দীর্ঘজীবী মানে চিরস্থায়ী দুনিয়ায় করতে? না পারবে না, কাকে রাখতে হবে বন্ধুরা? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সবাইকে মরতে হবে, কেউ বাঁচবে না। ফেরাউন মরছে, কারুন মরছে, হামান মরছে, নমরুদ মরছে, মরছে নবী রাসূলগণ মরছে, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না মারা যান নাই? তাহলে বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ সবচেয়ে প্রিয়, তিনি তার হাবিব ও মাহবুব, তা তাকেও যদি দুনিয়া ছাড়তে হয় তাহলে আমাদের ছাড়তে হবে না হবে না? এই মহান রব্বুল আলামিন যাকে আমরা আমাদের সব ভালোবাসা দিয়ে সব শ্রদ্ধা দিয়ে যত আশা আকাঙ্ক্ষা জীবনের সবকিছুই তার কাছে চাইবো আমরা, আমাদের যত ভয় ভীতি নিয়ে তাকে ডাকবো, সেই মহান রব্বুল আলামিনের জান্নাত আমাদের প্রয়োজন না প্রয়োজন না? রবের আল্লাহর পরিচয়টুকু যথেষ্ট, রবের পরিচয় যদি আমরা দিই, আজকে আমরা রবের পরিচয় উল্টা পাল্টা দিই। মহান রব্বুল আলামিন তিনি আরশে আজিমের উপর থেকে সারা বিশ্বের সব কিছু দেখছেন না দেখছেন না? সব জায়গায় তার পাওয়ার আছে, তার শক্তি আছে, তার মাথা সাহায্য আছে, তার রিজিক সবাই পাচ্ছে, তার আসমান জমিনের সবাই বিচরণ করছে না করে না, আল্লাহর সূর্য এবং চন্দ্র সবাইকে আলো দিচ্ছে, তার মাটি সবাই ব্যবহার করছেন। তাহলে বন্ধুরা যিনি আসমান জমির সৃষ্টি করলেন, এর উভয় যা কিছু করলেন, তিনি আর চাঁদ তারা সূর্য তৈরি করলেন, নদ নদী খাল বিল আর এই পৃথিবীর কত কিছু সব কিছু সৃষ্টি করলেন এই মানব জাতির খিদমতের জন্য, মানব জাতির জন্য, যাতে করে তারা কি করে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করে। আমি সেই দিকে যাচ্ছি একটু পরে। আবার আমরা বলি মহান আল্লাহকে ওই মহান সত্তা বলেন আঙুল খান যাকে চরম ভালোবেসে পরম শ্রদ্ধা ভরে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভয় ভীতি সহকারে যার ইবাদত করা হয় তিনি মহান আল্লাহ। আল্লাহর পরিচয় পাইছেন? এই মহান আল্লাহর জান্নাত আমাদের দরকার ঠিক না?